সম্মানিত মুসল্লিবৃন্দ, নবীদের দাওয়াতে জিন্দিগি এই শিরোনামে আলোচনায় আজ আমরা ২৪তম পর্বে এসে উপনীত হয়েছি। আলহামদুলিল্লাহ, সর্বশেষ জমায় আমরা আলোচনা করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপরে কাফের মুশরিকরা যখন সীমাহীন জুলুম নির্যাতন চালিয়েছিল, তখন নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিয়েছিলেন তারা যেন হাবশায় অর্থাৎ আবিসিনিয়ায় হিজরত করেন। আবিসিনিয়ায় যারা হিজরত করে গিয়েছিলেন তাদেরকে ফিরিয়ে আনার জন্য কাফের মুশরিকরা অনেক ধরনের অপকৌশল গ্রহণ করেছিল এবং তাদের একটি প্রতিনিধি দল তারা আবিসিনিয়ায় পাঠিয়েছিল। সেই ঘটনা আমি আপনাদেরকে সর্বশেষ জুমায় বলেছিলাম। তারা তাদের প্রতিনিধি দলকে সেখানে পাঠিয়েও যেই সকল মুসলমানরা হিজরত করে সেখানে গিয়েছিল তাদেরকে ফিরিয়ে আনতে সক্ষম হয়নি। এর মধ্যেই আরেকটি বড় ধরনের ঘটনা ঘটে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই দুজনেই ইসলাম গ্রহণ করলেন। তাদের ইসলাম গ্রহণের কাহিনী আমি আপনাদেরকে সর্বশেষ জুমায় বিস্তারিত বলেছিলাম। এই দুইজন যখন ইসলাম কবুল করে ফেললেন তখন কাফের মুশরিকদের দুশ্চিন্তা আরো বাড়ল। কাফের মুশরিকদের দুশ্চিন্তা বাড়ল আর অন্যদিকে মুসলমানদের মনে আনন্দের ঢেউ সঞ্চারিত হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার চাচা আবু তালেবের আশ্রয়ে ছিলেন। আবু তালেব বুঝতে পেরেছিলেন যে এই কাফের মুশরিক নেতৃবৃন্দ এখন ক্ষিপ্ত হয়ে গিয়ে নবীজির উপরে তারা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে, এই জন্য তিনি তো তখন বয়সের ভারে রুজ্জ হয়ে গিয়েছেন, বয়স ৮০ এর কাছাকাছি। তিনি তার প্রপিতামহ আব্দে মানাফের দুই পুত্র হাশেম এবং মুত্তালেবের বংশধর অর্থাৎ বনু হাশেম আর বনু মুত্তালেব এই দুই বংশের লোকদেরকে ডাকলেন, ডেকে বললেন আমার গোত্রের লোকেরা শোনো, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই আমার আশ্রয়ে লালিত পালিত হচ্ছে। আমি তাকে ছোটবেলা থেকেই ছোটকাল থেকেই তাকে আমি প্রোটেক্ট করছি, আমি তাকে রক্ষা করে যাচ্ছি। এখন আমি বয়সের ভারে নজ্জ হয়ে গিয়েছি, আমার ভাতিজা হয়তো নতুন কোনো দিনের দাওয়াত দিচ্ছে, কিন্তু যত যাই হোক সে তো আমাদের বংশের লোক, আমাদের গোত্রের লোক, আমাদের গোত্রের আমাদের বংশের কারো উপরে কেউ যদি হামলা চালায় কিংবা আমাদের বংশের কারো উপরে কেউ যদি কোনো ধরনের পদক্ষেপ নেয় এটা তো এই বংশের লোক হিসাবে আমাদের সবার জন্য অত্যন্ত লজ্জাকর একটি বিষয় হয়ে যাবে। সুতরাং গোত্র আর বংশের মর্যাদা রক্ষার জন্য সবাই ঐক্যবদ্ধ হও, যেন আমার ভাতিজার বিরুদ্ধে এরা অ্যাকশন নিতে না পারে। এবার দেখেন দুই বংশ এক হয়ে গেল, দুই গোত্র বনু হাশেম বনু মুত্তালেব সবাই আবু তালেবের ডাকে সাড়া দিল, একমত হলো, একজন ছাড়া যে একজন দ্বিমত করল তার নাম আবু লাহাব। মাশা আল্লাহ, মনে আছে আপনাদের, এটা গত জুমায় আমি বলেছিলাম, একটু রিপিট করে দিচ্ছি, আবু লাহাব ছাড়া সবাই আবু তালেবের এই আহ্বানে ঐক্যমত হয়ে গেল। আবু জাহাল ওই দিকে দেখলো হায় হায় ঘটনা তো ভালো না, কারণ ইতিপূর্বে আবু জাহাল নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছিল যেহেতু অমরও ইসলাম কবুল করে ফেলেছে, হামজাও ইসলাম কবুল করে ফেলেছে, সুতরাং মুহাম্মদকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। এজন্য তারা সবাই মিলে পরামর্শ করছিল কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা যায়। এই দিকে হত্যার মিটিং আর অন্যদিকে আবু তালেব, তিনি তো অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি এই দুই গোত্র যখন একত্রিত করে ফেললেন এই খবর আবু জাহালের কানে গেল। আবু জাহাল বলল আর মিটিং করে লাভ নাই, এখন আমরা সামনে আগালেই বিপদ, কারণ দুই গোত্র এখন এক হয়ে গেছে, সামনে আগালেই বিপদ আমাদের হতে পারে। এখন আবু জাহাল সেও খুব মারাত্মক কাফের, এটা কি জেনে তো কাফের না, খুব মারাত্মক কাফের, সেও খুব বিচক্ষণ ছিল, ঠান্ডা মাথায়। এখনো দেখবেন পৃথিবীর বহু জায়গায় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলাম বিরোধী কোরআন বিরোধীরা ঠান্ডা মাথায় প্লান মাফিক আগায়। তা আবু জাহাল সে ঠান্ডা মাথায় প্লান মাফিক কেমনে সামনে আগানো যায়,
সেই চিন্তা করলো। এবার তারা আরেকটি কাজ করলো, কারণ অলরেডি চারটা মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে। কয়টা ঘটনা ঘটছে দেখেন, কোন চারটা ঘটনা। এক নাম্বার, হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে কি করেছিলেন, আবু জাহালকে গিয়া আঘাত করেছিলেন। গত জুমায় বলেছিলাম যে হামজা রাদিয়াল্লাহু আনহু যখন শুনেছেন আপন ভাতিজা, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হামজা রাদিয়াল্লাহু আনহুর আপন ভাতিজা, যখন শুনলেন আবু জাহাল নবীজির উপরে আঘাত করেছে, তিনি আবু জাহালকে গিয়ে বললেন আমি ইসলাম কবুল করেছি, আমার ভাতিজা একা নয়, আমার ভাতিজার সামনে আমিও আছি, আল্লাহু আকবার। আবু জাহালকে আঘাত করলেন, এটা একটা ঘটনা। দুই নাম্বার ঘটনা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, তিনি তো আর চুপি চুপি ইসলাম পালন করা লোক না, তিনি ইসলাম কবুল করে সবার আগে গিয়েছেন আবু জাহালের ঘরে গিয়ে বলে হে আবু জাহাল শুনে রাখ, আমি ওমর, আমি কিন্তু আর কাফের নই, আমি মুসলমান হয়ে গিয়েছি, এবার তোর যা মন চায় তাই কর। ওমর কি নরম না খুব গরম মানুষ? খুব গরম। অমরের কাজ লুকালুকি চুপি চুপি কোনো কাজ নয়, অমর যা করে সব সামনাসামনি, আল্লাহ আকবার। দুই নাম্বার ঘটনা। তিন নাম্বার ঘটনা ঘটলো, এরা যখন দেখলো হামজা এবং অমর যদি আল্লাহ আনহুম দুজনে ইসলাম কবুল করেছেন, তখন তারা মীমাংসা প্রস্তাবের জন্য নবীজির কাছে এসেছিল, যা গত জুমায় বলেছিলাম, তারা আপোষ প্রস্তাব নিয়ে এসেছিল, বলেছিল মুহাম্মদ এত ঠেলাঠেলি করে লাভ কি, চলো আমরা আপোষ করে ফেলি। কয়েক ধরনের প্রস্তাব দিয়েছিল, বলেছিল ইবাদতকে 50-50 করি, এরপরে আরো বলেছিল যে তুমি নেতৃত্ব চাইলে নেতৃত্ব দিব, সম্পদ চাইলে সম্পদ দিব, আরবের সুন্দরী মেয়ে চাইলে তার সঙ্গে বিয়ের ব্যবস্থা করব। বিভিন্ন ধরনের লোভনীয় প্রস্তাব দেওয়ার পরেও নবীজি নাকচ করলেন, রিজেক্ট করলেন সব প্রস্তাব, ফিরিয়ে দিলেন। চার নাম্বার ঘটনা ঘটলো, সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়েছিল তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেরেই ফেলবে, হত্যা করবে। কিন্তু ওইদিকে আবু তালেব আবার বিচক্ষণতার সাথে দুই গোত্র এক করে ফেললেন, কোনো কৌশল করেই তারা সামনে আগাতে পারল না। এই চারটা ঘটনা যখন ঘটল, আবু জাহাল তখন মক্কার নেতৃবৃন্দকে ডাকলো, কাফের নেতৃবৃন্দকে ডাকলো, মুহাসসাব নামক একটি ওয়াদি উপত্যকায় কাফের গুলো একত্রিত হলো। কাফের নেতৃবৃন্দ একত্রিত হয়, তারা এবার সিদ্ধান্ত নিল এমনি এমনি এদের কি ছাড়া যাবে না। তারা এবার বলল যেহেতু আবু তালেবের আহ্বানে বনু হাশিম আর বনু মুত্তালিব একত্রিত হয়েছে, সুতরাং আমরা মক্কাবাসী সবাই মিলে এই দুই গোত্রকে বয়কট করব, এদের সঙ্গে আমরা আর কোনো সম্পর্ক রাখবো না। তারা একটি অঙ্গীকার নামা একটি চুক্তিপত্র লিখলো, সেখানে সবাই সাইন করলো। সেই অঙ্গীকার পত্রের মধ্যে তারা তিনটি বিষয় উল্লেখ করলো। এক নাম্বার তারা লিখলো এই দুই গোত্রের সঙ্গে আমরা কেউ বিয়ে সাদের সম্পর্ক করব না, এদের কাছে বিয়ে দিব না, এদের কাছ থেকে আমরা বিয়ে সাদি আনবো না। দুই নাম্বার চুক্তি করেছিল এদের সঙ্গে ব্যবসায়িক কোনো সম্পর্ক স্থাপন করব না, এদের সাথে আমরা কোনো লেনদেনও করব না। তিন নাম্বার চুক্তি করেছিল, তিন নাম্বার অঙ্গীকার তারা গ্রহণ করেছিল, এদের সাথে উঠা বসা মেলামেশা কথাবার্তা অর্থাৎ মুআমালাত মুআশারাত সবকিছু বন্ধ থাকবে। এই তিনটি চুক্তির ভিত্তিতে তারা একটি অঙ্গীকার নামা লিখল। নবুয়তের সপ্তম বছরে পহেলা মুহাররমের রাতে এই চুক্তিনামা তারা লিখেছিল। এই চুক্তিনামা যিনি লিখেছিল তার নাম হচ্ছে আমের, এই লোকটার বিরুদ্ধে নবীজি বদদোয়া করেছিলেন, এই জন্য তার হাত অকেজুয়ার অবশ হয়ে গিয়েছিল। যখন এই চুক্তি করা হলো, দুই গোত্র বনু হাশিম আর বনু মুত্তালিব এই দুই গোত্রের লোকদের সঙ্গে উঠা বসা হবে না, কথাবার্তা হবে না, বিয়ে শাদি হবে না, লেনদেন হবে না, বেচা কেনা হবে না, অবরোধ করে রাখা হলো। এই দুই গোত্রের লোকদেরকে যখন অবরোধ করে রাখা হলো, ছোট বড় আবাল বৃদ্ধা বনিতা নারী পুরুষ সকলেই এবার দেখা গেল বহু কষ্টের মধ্যে পড়ে গেল, কারণ এই দুই গোত্রের মানুষের কাছে এসে কেউ কোনো পণ্য কেনা বেচা করে না, কোনো খাবার দাবার বিক্রি করে না, দান করা দূরের কথা, টাকার বিনিময়ে এদের কাছে কেউ পণ্য বিক্রি করতে চায় না। সর্বাত্মক বয়কট, সর্বাত্মক অবরোধ শুরু হয়ে গেল। আল্লাহর জমিনে আল্লাহর দীন ইসলাম এমনি এমনি কায়েম হয় নাই, এমনি এমনি আল্লাহর জমিনে আল্লাহর দীন ইসলাম বিজয়ী হয় নাই। এর পেছনে কত রক্ত ঝরা কাহিনী, কত নির্মম নির্যাতনের কাহিনী আছে আমরা তা জানি না,
এখনো আমরা অনেকে আল্লাহর দিনের পক্ষে কথা বলার জন্য অনেকে হামলা মামলা জেল জুলুম নির্যাতনের শিকার হয়। এগুলো হলো নবীওয়ালা তরিকায় দাওয়াতি পদ্ধতির অনুসরণ, কারণ নবীজি নিজেও তার অনুসারীদেরকে নিয়ে শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর জেলে বন্দি ছিলেন। কয় বছর? 3 বছর। এই যে এরা অবরোধ করে রাখলো 3 বছর, এবার দেখা গেল তাদের কাছে যে অল্প কিছু খাওয়া দাওয়া ছিল এই খাবার দাবার ফুরিয়ে গেল, এই খাবার দাবার শেষ, এখন এরা খাবে কি? কারণ কেউ তো তাদের কাছে এসে কোনো পণ্য বিক্রি করে না, কেউ তাদের সাথে পণ্য বিক্রি করবে কি কথাবার্তাও বলে না, কোনো লেনদেন নাই, মুআমালাত মুআশারাত সব বন্ধ, সব খাবার দাবার শেষ হয়ে গেল। এখন তারা কি খাবে? গাছের পাতা খেয়েছে, গাছের পাতা খেয়েছে, গাছের ডাল ছাতা, গাছের ছাল পাতা এগুলো খেয়ে জীবনযাপন, তারা গাছের ছাল পাতা এগুলো খেয়ে, গাছের ছাল বুঝুন তো আপনারা, বাকল আর কি, বাকল, গাছের বাকল, গাছের পাতা খেয়ে খেয়ে এবার দিন যাপন শুরু হলো। এবার চতুর্দিকে ডানে বামে সামনে পিছনে শুধু ক্রন্দন, কান্না আহাজারে শোনা যায়, কান্নায় আর আহাজারিতে আকাশ বাতাস, এদের আর্তনাদে ভারী হয়ে গিয়েছিল। মাঝে মাঝে কেউ কেউ গোপনে গোপনে তাদের কাছে খাবার নিয়ে আসতো, যেমন উম্মুল মুমিনিন, যেমন আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা, এক আত্মীয় হাকিম বিন হিজাম, তিনি একদিন গোপনে খাবার আনতে চেয়েছিলেন, তাও আবু জাহাল সব জায়গায় গোয়েন্দা লাগায় রাখছে, আটকায় ফেললো, বললো কি ব্যাপার, খাবার নিয়ে কোন জায়গায় দাও, এইভাবে কেউ তাদের কাছে খাবার নিয়ে যেতে পারতো। মাঝে মাঝে মক্কার বাহিরের লোকজন যখন মক্কায় আসতো, এদের কাছ থেকে কেউ অল্প অল্প টাকা থাকলে এরপরে কিছু খাবার দাবার, কিন্তু এইরকম করে একে একে 3 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই বনু হাশিম আর বনু মুত্তালিব এদেরকে সহ সকল মুসলমানদেরকে অবরোধ করে রাখা হলো। কয় বছর? 3 বছর। এই 3 বছর অবরোধ করে রাখার পর দেখা গেল অবরোধকারী যারা ছিল এবার কাফের কাফের ঠেলাঠেলি শুরু হয়েছে, গুতাগুতি, কেউ কেউ দেখলো ব্যবসা বাণিজ্য তো জমতেছে না, কারণ দুইটা গোষ্ঠী তো অনেক বড়, বনু হাশিম বনু মুত্তালিব, এবার তাদের মধ্যে যখন ঠেলাঠেলি শুরু হলো, আবু জেহেলকে সবাই ধরলো নেতা, আর কয় বছর? 3 বছর তো হয়ে গেল, তাও তো দেখি এদেরকে, ওরা চুক্তি করেছিল ওই যে অঙ্গীকারনামা যে তোমাদেরকে অবরোধ করে রাখবো না, শর্ত একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু তাকে আমাদের কাছে তুলে দাও, কাফেরদের শর্ত ছিল অবরোধ উঠাই ফেলবো, মুহাম্মদ তাকে আমাদের হাতে তুলে দাও, আমরা তাকে হত্যা করে ফেলবো, তোমরা নিশ্চিন্তে থাকতে পারবা, অবরোধ উঠাই ফেলবো, আর দুই গোত্র বলেছিল না আমাদের জীবন যাবে তাও তোমাদের হাতে তাকে তুলে দিব না, আল্লাহু আকবার। এই 3টি বছর অনেক কষ্টের ছিল, এবং নবীজির চাচা আবু তালেব নবীজিকে কেমন ভাবে প্রোটেকশন দিয়েছেন দেখেন, রাতের বেলা সব ঘুমিয়ে গেলে কাফেররা যেন নবীজিকে অপহরণ করতে না পারে, এই জন্য আবু তালেব প্রত্যেক দিনই তার ভাতিজা আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা চেঞ্জ করতেন, এক এক দিন এক এক আত্মীয়র বিছানায় নিয়ে শুয়াতেন, স্পেসিফিক কোনো বিছানা ছিল না, কারণ স্পেসিফিক বিছানা থাকলেই তো অপহরণ করার সুযোগ থাকবে, অর্থাৎ কোন জায়গায় ঘুমায় এটা কাফেররা জেনে ফেলবে। আবু তালেব তিনি রাজনৈতিকভাবে অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন, এই জন্য এক এক দিন এক এক বিছানায় শোয়াতেন যেন কাফেররা এটা টের না পায়। 3 বছর এরকম অবরোধ চলল, 3টি বছর, 3টি বছরের এই অবরোধে এই নির্যাতনে এদের 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 ক্রন্দনে আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে গেল। শেষ মুহূর্তে দেখা গেল এই কাফের কাফের ঠেলাঠেলি গুতাগুতি, তারা বলতেছে 3 বছর হয়ে গেল এরা তো আমাদের শর্ত মানে না, মুহাম্মদকে আমাদের হাতে তুলেও দেয় না, আমাদের কাছে সেলেন্ডারও করে না, এদের অবস্থা তো দেখতেছি এমন, এরা মরে যাবে কিন্তু এরপরেও এরা তাদের ইমান আমাদের কাছে বিক্রি করবে না। আসলে মুসলমানরা এমন, মুসলমানদের স্বভাব বৈশিষ্ট্য এমনই, এরা জালেমের সামনে যদি শত জুলুমের শিকার হয় তারা জালেমের সামনে মাথা নত করবে না, হাসতে হাসতে জীবন দিয়ে দিবে, শহীদ হয়ে যাবে, শাহাদাতের অমিয় সুধাবান করবে, এরপরেও একজন পাক্কা ইমানদার জালেমের সামনে মাথা নুয়াবে না, এটা ইমানদারের খাসলত, এটা ইমানদারের স্বভাব, ইমানদারকে একেবারে কেটে টুকরো টুকরো করে ফেলবেন আপনি,
তাকে আপনি জ্বলন্ত আগুনের সামনে রেখে বলবেন ঈমান ছাড়ো নইলে আগুনে ফেলবো, ঈমানদার আগুনে ঝাঁপ দিবে কিন্তু তার ঈমান ছাড়বে না। কারণ ঈমানদার যতদিন বাঁচে সিংহের মতো, সিংহের মতো বীর পুরুষ হয়ে বাঁচে, ঈমানদার কাপুরুষ হয়ে জালেমের সামনে মাথা নত করে বাঁচতে শিখে নাই। তো কাফের কাফের ঠেলাঠেলি। আবু জেহেল বলল, কি ব্যাপার, তোমরা হঠাৎ করে এই কারবার শুরু করলা কেন? অন্যদিকে নবীজিও তো দেখতেছেন সবার কষ্ট হচ্ছে, এবার আল্লাহর তরফ থেকেও সাহায্য আসলো, একটা মুজিজা প্রকাশ পেল। কি প্রকাশ পেল? আল্লাহ তাআলা নবীজিকে জানালেন, নবীগো আপনি বলেন এরা যে চুক্তিনামা লিখে কাবা শরীফে, কাবা শরীফের দেয়ালে লটকিয়ে রেখেছে, তাদেরকে জানান যে তারা ওই চুক্তিনামায় কয়টা বিষয় লিখছিল, একটু আগে বললাম না কয়টা, বলেন গিয়ে যে শুধু আল্লাহর নাম ছাড়া ওখানে তারা উপরে বিসমিহি এটা যেটা লিখেছিল ওইটা ছাড়া গিয়ে বলেন সব উই পোকা খেয়ে ফেলছে। কি খেয়ে ফেলছে? উই পোকা খেয়ে ফেলেছে। নবীজি এবার তার চাচা আবু তালেবকে ডেকে বললেন, চাচা আপনি যান গিয়ে বলেন আমি বলেছি তারা যা লটকেছে এটা উই পোকা খেয়ে ফেলেছে। আবু তালেব গিয়ে বললেন যে শোনো, তোমরা যে অঙ্গীকারনামা যে চুক্তিনামা করে এটা লটকাইছো, গিয়ে দেখো ওইটা উই পোকা খেয়ে ফেলতেছে। এমনিতে তো তোমরা গুতাগুতি করতেছে যে এই অঙ্গীকারনামা বাতিল করো, এটা বাতিল করা লাগবে না, আমার ভাতিজা আমাকে জানিয়েছে ওইটা নাকি উই পোকা খেয়ে ফেলছে। আবু জেহেল বলে এটা কি সম্ভব? এটা কোনোভাবে সম্ভব নয়, এটা অবিশ্বাস্য কথা। আবু তালেব বললেন অবিশ্বাস্য হোক আর বিশ্বাস্য হোক, তুমি যাও আগে গিয়ে দেখো। আবু তালেব বললেন ফা ইন কানা কাযিবান খাল্লাইনা বাইনাকুম ওয়া বাইনা, যদি আমার ভাতিজা মিথ্যা বলে তাহলে তোমাদের ও তার মধ্য থেকে আমরা সরে দাঁড়াবো, ওটা আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব। দেখেন কি লোভনীয় প্রস্তাব, যদি আমার ভাতিজা মিথ্যা বলে ঠিক আছে আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব, তোমাদের যা মন চায় তাই করিয়ে। আর ওয়া ইন কানা সাদিকান, আর যদি আমার ভাতিজা সত্য বলে থাকে, রাজাতুম আন কাতিআতিনা ওয়া যুলিমনা, যদি আমার ভাতিজার কথা সত্য হয়, যদি গিয়ে দেখো সত্যি উই পোকা খেয়ে ফেলেছে, তাহলে আর অবরোধ আমাদের উপর দিও না, অবরোধ তোমরা উঠাই ফেলবো, আর আমাদের উপর জুলুম করিও না। তারা বলল কালু কাদ আনসাফতা, তারা বলল আবু তালেব আপনি তো খুব ইনসাফপূর্ণ কথা বলেছেন, এই তিন বছর পরে না একটা লাইনের কথা বলছেন যে উই পোকা যদি না খায় আপনার ভাতিজাকে আমাদের হাতে দিবেন, একদম লাইনের কথা বলছেন, আপনি একটু দাঁড়ান তাইলে আমরা বিষয়টা গিয়ে দেখি। এখন গিয়ে দেখলো সত্যি সত্যি উই পোকা তাদের ওই চুক্তিনামা খেয়ে ফেলেছে। তারা বললো হায় হায়, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব হলো, আসলে তো এটা একটা মুজিজা। বলেন পোকামাকড় আমার আপনার কথা শুনে, আমার আপনার কথা আর কি, কোন প্রেসিডেন্টের কথা শুনবে, কোন পুলিশের র‍্যাবের কথা শুনবে, এগুলো যার হুকুম মানে তিনি কে? আরেকটু জোরে বলেন না, তিনি কে? গিয়ে দেখলো সত্যি সত্যি এটা উই পোকা খেয়ে ফেলেছে। এই যে নিজের চোখে তারা এত বড় একটা মুজিজা দেখলো, এই কাফেরগুলোর অন্তর তো বক্র, এরা ঈমান আনলো না, বলল বুঝছি মুহাম্মদ এত বছর ধরে আমাদেরকে যে জাদু দেখাচ্ছে এইটা আমার একটা জাদু, নাউযু বিল্লাহ মিন, কোন জাতের লোকেরা, কারণ অন্তর তো বাঁকা, যাই হোক যেহেতু ওয়াদা ছিল, যদি গিয়ে দেখে কাফের হইলো ওয়াদা ঠিক রাখছে, আবার ওয়াদা আবার ঠিক রাখছে, বলতেছে ঠিক আছে যেহেতু উই পোকা খেয়ে ফেলছে, যেহেতু আবু তালেব আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে ঘটনা সত্য হইলে অবরোধ আর রাখা যাবে না। আসলে আবু তালেবের কথা রাখতে গিয়ে আবু জাহাল অবরোধ উঠায় নেই, কারণ সেও পাকনা কম না, যখন দেখছে তার দলের নেতা কর্মীরা এটা আর চাচ্ছে না তখন তারা অবরোধ উঠালো। কিন্তু এই অবরোধ উঠানোর ফলেও কি হবে, দেখা গিয়েছে ওই তিন বছরের এই জুলুমে এই নিপীড়নে বিশেষ করে আবু তালেবের অবস্থার বেশি অবনতি হয়েছিল, কারণ তখন তার বয়স প্রায় 80 এর কাছাকাছি, এই তিন বছর ঠিকমতো খাওয়া দাওয়া নাই, বিশেষ করে দুইজনের শারীরিক অবস্থার বেশি অবনতি হয়েছিল, একজন নবীজির চাচা আবু তালেব আর একজন নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা। আবু তালেব দুর্বল হয়ে গেলেন, আবু তালেব দুর্বল হয়ে গেলেন। ওইদিকে আবু জাহাল আবার সবাইকে ডাকলো, ডেকে বলল আবু তালেবের অবস্থা তো বেশি ভালো না, দুর্বল হয়ে গিয়েছে, হঠাৎ করে যে কোনো দিন চলে যেতে পারে, তো এখন যদি আবু তালেবের দুর্বল অবস্থায় আমরা মুহাম্মাদের উপরে
আমরা যদি অত্যাচার করি লোকজন বলবে বুঝছি এতদিন আবু তালেবের ডরে কেউ মুহাম্মদকে ধরে নাই, এখন আবু তালেব বুড়া হয়েছে তো এই জন্য কাফেরদের সাহস মারছে, এটা আমাদের জন্য লজ্জাজনক হবে। এই জন্য চলো আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে যাই, যেহেতু তার আন্ডারেই তার ভাতিজা আছে, একটু প্রস্তাব দিয়ে দেখি শেষমেশ এই বুড়া বয়সে আবু তালেব তার ভাতিজাকে একটু থামাইতে পারে কি না। এবার সব নেতৃবৃন্দ আবু জাহাল উতবা শাইবা সহ শীর্ষ নেতৃবৃন্দ আবু তালেবের বাড়িতে গেলেন। আবু তালেবকে গিয়ে বললেন যে দেখেন এত বছর যা হয়েছে হয়েছে, আপনিও শেষ বয়সে চলে আসছেন, আপনার ভাতিজাকে একটু বলেন সে তার দিনের দাওয়াত দিক অসুবিধা নাই, কিন্তু আমাদের উপাস্যগুলোকে যেন আমাদের উপাস্যদের বিরুদ্ধে যেন দাওয়াত না দেয়, এটা আপনি বলেন। আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ডেকে বললেন যে ভাতিজা তুমি তো জানো এরা আমাদের বংশের খুব গণ্যমান্য মানুষ, তুমি তাদেরকে চিনো, সম্মানিত মানুষেরা, এরা এই প্রস্তাব নিয়ে এসেছে, তোমার অভিমত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার চাচা আবু তালেবকে বললেন, চাচা আপনি তাদেরকে বলেন আমি এমন একটি প্রস্তাব তাদেরকে দিচ্ছি, এই প্রস্তাব যদি তারা গ্রহণ করে ফেলে শুধুমাত্র এই মক্কা কিংবা আরবের মানুষ নয়, আমার এই প্রস্তাবটা মেনে ফেললে গোটা দুনিয়া তাদের পায়ের সামনে নত হয়ে যাবে। এদের তো অন্তরটা একটু লোভনীয়। আবু তালেব বললেন আমার ভাতিজা তো তোমাদের চেয়ে আরো মারাত আরো সাংঘাতিক একটা প্রস্তাব দিয়েছে। এরা বললো কি প্রস্তাব? আমার ভাতিজা প্রস্তাব দিয়েছে সে নাকি এমন একটা বিষয় তোমাদেরকে বলতে চায়, ওইটা তোমরা গ্রহণ করলে শুধু আরব না আরব অনারব গোটা দুনিয়া তোমাদের সামনে প্রদানত হয়ে যাবে। তারা বললো তাই নাকি, ঠিক আছে মুহাম্মদ কি বলতে চায় তাকে বলতে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেশি না, শুধু একটা কথা বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর আমি আল্লাহর প্রেরিত পয়গাম্বর, এইটা বলবা। এটা বললেই শুধু মক্কা নয় আরব অনারব গোটা দুনিয়াবাসী তোমাদের সামনে নত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কাফেরগুলো তখন কি বলল দেখেন, এদের মুখের ভাষা আল্লাহ তাআলা কোরআনে তুলে দিলেন, কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 5 নম্বর আয়াতে আল্লাহ ওই কাফের নেতাদের মুখের ভাষাগুলো উঠিয়ে দিলেন। তারা বলেছিল আজালাল আলিহাতা ইলাহাহুম ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন নুজাব, তারা বলল আমরা কি আমাদের বহু খোদা অনেক মূর্তি এগুলো বাদ দিয়ে একজনকে ইলাহ হিসাবে গ্রহণ করব, ইন্না হাযা লাশাইউন নুজাব, মুহাম্মদ এটা তো খুব বিস্ময়কর খুব আজীব একটা কথা বলেছো, তামসা করো আমাদের সাথে তাই না, এটা আমাদের দ্বারা সম্ভব। নবীজিও বললেন তাহলে তোমাদের প্রস্তাব আমাদের আমার দ্বারাও মানা সম্ভব নয়। এবার আবু তালেব এর কাছ থেকে বাড়ি থেকে তারা কাফেররা হতাশ হয়ে গেল। আবু তালেবও বৃদ্ধ বয়সে চলে গেলেন, তার বয়স 80 হয়ে গেল কিংবা তার একটু বেশি, খুব দুর্বল হয়ে গেলেন, শারীরিকভাবে অক্ষম হয়ে গেলেন, মৃত্যুর সময় তার চলে আসলো। যে কোনো মানুষ মৃত্যুসজ্জায় থাকলে আমরা তাকে দেখতে যাই কি যাই না, কথা বলেন। এখন ওই কাফের নেতারাও গেল আবু তালেবের বাড়িতে গেল, আর নবীজি তো তার আপন চাচা এবং তার চাচা তাকে ছোটবেলা থেকেই আদর মহব্বত দিয়ে লালন পালন করেছে, নবীজিও গেল, কাফেররাও আছে নবীজিও আছে। নবীজির অন্তরটা বেদনা হতো, খুব খারাপ লাগতেছে, কারণ তার এই চাচা ছোটকাল থেকেই তাকে বড় আদর করে মহব্বত করে করে বড় করেছেন, কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতন থেকে সব সময় তাকে প্রোটেকশন দিয়েছেন, তার যেই চাচা তাকে এত আদর মহব্বত ভালোবাসা দিয়ে প্রতিপালন করেছেন, তার সেই চাচা ইমান না এনে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে চলে যাবেন, এটা নবীজি মানতে পারছেন না, এই জন্য নবীজির অন্তরটা বেদনাহত হয়ে গেল। বেদনাহত অন্তর নিয়ে নবীজি তার চাচা আবু তালেবের মাথার পাশে গেলেন। বুখারী শরীফের মধ্যে এসেছে নবীজি তার চাচার কাছে গিয়ে বললেন, ইয়া আম্মি, হে আমার চাচা, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ
এতটুকু মুখ দিয়ে ঘোষণা দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আপনার জন্য এতটুকু ঘোষণা দিলেই চলবে। আপনি যদি এতটুকু কথা বলতে পারেন কালিমাতা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, এতটুকু ঘোষণা যদি দেন আমি আপনাকে কথা দিচ্ছি আল্লাহর সঙ্গে ঝগড়া করে কিয়ামতের দিন সুপারিশ করে আমি আপনাকে নিয়ে জান্নাতে ঢুকব। খুব আদরের চাচাতো, এই চাচাটাকে ছোট কাল থেকেই আদর স্নেহ মমতা দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন। তার সেই চাচা ইমান না এনে কাফের অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে, নবী মানতে পারছেন না এটা, এজন্য মৃত্যুর আগ মুহূর্তে পাশে গিয়ে বলছেন চাচা এতদিন যা হওয়ার হয়েছে, আপনি ইমান আনেন নাই বহুবার বলার পরে, আমি দাওয়াত দিচ্ছি আমার দাওয়াত দেখেছেন শুনেছেন তাও ইমান আনেন নাই, চাচা গো মরার আগে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরা কালেমার সাক্ষ্য দেওয়া লাগবে না, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এতটুকু কথা বলেন, যদি এতটুকু বলতে পারেন কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে আমি আপনাকে নিয়ে জান্নাতে ঢুকব। সুবহানাল্লাহ। নবীজি যখন এই কথা বললেন ওইদিকে আবু লাহাব আবু জাহাল উতবা আর সাইবা কয় কিরবার আবু তালেব মরার আগে কি তোমার ভাতিজার কথা কবুল করে তুমি কি আমাদের বাপদাদার ধর্মকে অপমানিত করবা নাকি? দেখেন মরার আগেও এরা ছাড়তেছে না, তাদের কথা হচ্ছে আবু তালেব মরুক তারপরে তার কাছ থেকে যাব, নইলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইমান গ্রহণ করাই ফেলতে পারে, এই জন্য তারা যাচ্ছে না, বলতেছে খবরদার তোমার ভাতিজার কথা শুনবা না, বাপদাদার ধর্মকে অপমানিত করো না। আবু তালেব নবীজিকে বললেন, নবীজিকে বললেন যে আমারও তো মনে চায় কিন্তু আমি অপমানিত হব আর এরা আমাকে নিয়ে কুৎসার ওঠাবে এই জন্য তো আমি বলতে পারছি না। এই অবস্থায় তিনি চলে গেলেন, ইমান আর আনলেন না, ইমান না এনে চলে গেলেন। নবীজির মনটা খারাপ হয়ে গেল, কারণ তার এই চাচা ছোটবেলা থেকেই তাকে আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করেছেন, তার এই চাচা ইমান না এনে ইন্তেকাল করলেন, নবীজির মনটা আরো বেশি বিষণ্ণ হয়ে গেল। নবীজির মন যখন খারাপ হয়ে গেল সেইদিনে জিব্রিল এবার নবীর কাছে ওহী নিয়ে আসলেন, আল্লাহ তাআলা জিব্রিলের মাধ্যমে নবীজিকে জানিয়ে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বললেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা, নবী আপনাকে যে ভালোবাসা দেখিয়েছে যে আপনাকে ভালোবেসেছে তাকে হেদায়াত দেওয়ার মালিক আপনি নন, হেদায়াত দেওয়ার মালিক কে? আপনার মনে তো খারাপ কেন? আমি তো আপনাকে হেদায়াত করার জন্য জোর করে কাউকে হেদায়াত দিয়ে দিবেন এই দায়িত্ব দিয়ে পাঠায় নাই, আপনি হেদায়াতের দিকে ডাকবেন কিন্তু হেদায়াতের চাবি আমার হাতে, হেদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ বললেন ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি যাকে চাই তাকেই হেদায়াত দিই, হেদায়াত দেওয়ার মালিক আপনি না। এই কথা নবীজিকে জানানোর পরেও নবীজির মন ভালো হয় না, কারণ এত বছর ধরে নবীজিকে যেই লোকটা এত প্রোটেকশন দিয়েছে এত ভালোবাসা দিয়েছে এত আদর মহব্বত দিয়েছে তিনি ইমান হারা হয়ে ইমান না এনেই তিনি ইন্তেকাল করলেন, নবীজি কোনোভাবেই এটা মানতে পারছেন না। নবীজি এবার মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি আমার চাচার জন্য আল্লাহর কাছে দোয়া করে মাফ চেয়ে ফেলবো, কারণ আমি দোয়া করলে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন। এটা যখন মনে মনে ভাবছেন সঙ্গে সঙ্গে আল্লাহ আবার আয়াত নাজিল করে দিলেন মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন নবী এবং ঈমানদারদের জন্য এটা শুভনীয় নয় যে তারা কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এটা নবীর জন্য উচিত নয় ঈমানদারের জন্য উচিত নয়, কারণ আল্লাহর কাছ থেকে সত্য আসার পরেও যারা এই সত্য দিনকে গ্রহণ করে নাই এদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আন্নাহুম আসহাবুল জাহিম, তারা জাহিম জাহান্নামের অধিবাসী হবে, জাহান্নাম থেকে তারা রেহাই পাবে না। এই আয়াত নাজিল করে আল্লাহ নবীজিকে জানালেন নবী গো
আপনার চাচা আপনাকে ভালোবেসেছে, আদর মহব্বত করেছে, তো কি হয়েছে? সে তো আমার উপরে ঈমান আনে নাই। সুতরাং যে আপনার রবের উপরে ঈমান আনে নাই, যে আপনার রবকেই ভালোবাসলো না, তার প্রতি এত ভালোবাসা দেখানোর আপনার কোনো দরকার নাই। আপনার জন্য তার প্রতি আর এত উদারতা দেখানোর দরকার নাই। বরং আপনি নবী হিসাবে একজন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা আপনার জন্য উচিত নয়। তবে আপনার মনে যেহেতু কষ্ট লাগতেছে, কষ্ট লাগতেছে, এই জন্য আপনার এই মনকষ্ট, এটা আমি দেখেছি, দেখার কারণে এই আবু তালেবের প্রতি আমি একটু এহসান করব। এহসানটা হলো জাহান্নামে যত ধরনের শাস্তি রয়েছে সব চাইতে কম শাস্তি আপনার চাচা আবু তালেবকে দেওয়া হবে। শাস্তিটা হচ্ছে এক জোড়া আগুনের তৈরি জুতা পরিধান করানো হবে। নবীজি বলছেন, নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেব সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাই, জাহান্নামে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, কিন্তু আপনার চাচা আবু তালেবের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? নবীজি তখন বললেন, জাহান্নামের সবচেয়ে হালকা আজাব প্রাপ্ত হচ্ছেন আমার চাচা আবু তালেব, তাকে এক জোড়া আগুনের তৈরি স্যান্ডেল পরিধান করানো হবে, এতে করেই তার মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়তে থাকবে। আল্লাহু আকবার! এই যদি সর্বনিম্ন আজাবের দশা হয়, তাহলে এর উপরের লেভেলের আজাব কেবল আল্লাহু আলাম, এটা আমাদের কল্পনার জগতে নাই। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজিকে একদিন জিজ্ঞেস করলেন যে আবু তালেব আপনাকে যেভাবে হেফাজত ও সহযোগিতা করেছেন, এর বিনিময়ে আপনি কি তার কোনো উপকার করবেন না? নবীজি তখন বললেন, আমি তো ওনার জন্য উপকার করেছি, আমার মনকষ্ট দেখেই তো আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গভীরে না দিয়ে জাহান্নামের অগভীর একটা জায়গায় দিবেন। এই জাহান্নামের অগভীর জায়গায় দেওয়ার কারণেই তার টাকনু পর্যন্ত দেখা যাবে জাহান্নামের আগুন তাকে গ্রাস করবে, এতে করেই তার মাথার মগজগুলো বেয়ে বেয়ে টকবক করে গলে পড়তে থাকবে। সম্মানিত সম্মানিত মুসল্লিবৃন্দ, নবীজিকে ভালোবাসা ইমানের অংশ। এমনকি নবীজি বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার মা বাবা সন্তান সন্ততি, এক কথায় দুনিয়ার সব কিছুর চাইতে আমি তার কাছে অধিক প্রিয় না হব। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল, আপনার বউ, আপনার মা বাবা, সন্তান সন্ততি, আপনার সব প্রিয় জিনিস, দুনিয়ার সব কিছুর চাইতে যাকে বেশি ভালোবাসতে হবে তিনি হচ্ছেন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে ভালোবাসা ইমানের দাবি, ইমানের অংশ। আর ভালোবাসার দাবি হলো নবীজিকে সারা জীবন মেনে চলা, অনুসরণ অনুকরণ করা। মনে রাখতে হবে, ভালোবাসি ভালোবাসি মুখ দিয়ে বলে, কাজে কর্মে যদি সেই ভালোবাসার মানুষটার অনুসরণ অনুকরণ না থাকে, তাহলে পরিণতি কিন্তু আবু তালেবের মতো হবে। পরিণতি কার মতো হবে? আমার কথা মনে হয় বুঝেন নাই আপনারা। আমি বলেছি নবীজিকে ভালোবাসা ইমানের অংশ, যে নবীজিকে ভালোবাসবে না সে ইমানদার হতে পারবে না। আবার ভালোবাসার দাবি হলো সারা জীবন নবীজিকে অনুসরণ অনুকরণ করে চলা। এখন মুখ দিয়ে যদি খালি বলেন আমি ভালোবাসি ভালোবাসি, আর ভালোবাসার দাবি স্বরূপ যদি আপনার জীবনে নবীজির অনুসরণ অনুকরণ না থাকে, তাহলে মৌখিক ভালোবাসার পরিণাম হবে আবু তালেবের মতো। আবু তালেব ভালোবাসা দিয়ে কিন্তু জান্নাত হাসিল করতে পারে নাই, যদি ইমান আনত, নবীজিকে মানত, জান্নাত পেয়ে যেত। সুতরাং আমরা নবীজিকে ভালোবাসব, আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসব, নবীজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসব, এই ভালোবাসার দাবি স্বরূপ আমরা আমৃত্যু আমাদের নবীকে অনুসরণ অনুকরণ করব ইনশাআল্লাহ। এর মধ্যেই নাজাত রয়েছে, ইসলামকে মেনে চলার ভিতরেই নাজাত রয়েছে। আপনি ছাড়াও ইসলাম সফল, কিন্তু ইসলাম ছাড়া আপনার দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। ইসলামের বিরুদ্ধে কতজন কত কিছু বলবে, ইসলামের কিছু যায় আসে না। আমি আপনি থাকবো না, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম বিজয়ীর বেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। ইসলামের বিরুদ্ধে যত পাগলারাই পাগলামি করেছে, সব পাগলাদেরকে আল্লাহ বিজ্জত করে দিয়েছে।
আমাদের দেশেই লতিফ সিদ্দিকী থেকে নিয়ে মুরাদ হাসান পর্যন্ত যতগুলো পাগলা ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, আল্লাহ সবগুলোকে বেইজ্জত করে জাতির সামনে একেবারে বেহায়া নির্লজ্জ বানিয়ে দিয়েছে। এই লোকটা কি করেছে? গত তিন চার মাস ধরে মনে হয়েছে যেন তার বক্তব্য শুনলে মনে হতো যে পাবনার ওই পাগলাগারদ থেকে বের হয়ে মনে হয় আসছে, এমন ভাবে কথাবার্তা বলতো। ভারসাম্যহীন একটা লোক, তার কথাবার্তার মধ্যে কোনো ব্যালেন্স ছিল না, এক এক সময় এক এক কথা। এই যে আমি আপনাদেরকে বলেছিলাম এক দেড় মাস আগে, সে আলেমুল আমাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এত অশ্লাব্য ভাষা ব্যবহার করেছিল, সে বলেছিল একদম চুলদাড়ি কামাই ফেলবো। তখন আমি বলেছিলাম যে এই লোকটা কোনো ব্যক্তিত্বমান মানুষ নয়, মনে হয় নাপিতের ঘরে আর একজন নাপিতি হয়েছে। বলে সে এমন কথা কেন বলে? এক এক সময় সে এক এক কথা বলে। সে রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে আজে বাজে কথা বলেছে। এই দেশে যে কেউ রাজনীতি করে অসুবিধা নাই, মনে রাখতে হবে ইসলামকে নিয়ে উঠে পড়ে রাখলে ক্ষমতায় যিনি বসিয়েছেন কান ধরে তিনি আবার নামায় দিবেন। এই দেশে 90% মানুষ মুসলমান, এই জমিন আপনাকে চিনতে হবে। এটা ইসলামের জমিন, ওলিয়াউলিয়ার জমিন, এটা আলেমুল আমাদের জমিন। এই দেশে 90% মুসলমান, যেই দেশে এত বেশি সংখ্যক মুসলমান রয়েছে, যেই দেশের মুসলমানরা আল্লাহ আর তার রাসূলের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত, এই দেশে ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে, এই দেশের তাও এই দেশের ইসলাম প্রিয় জনতা তাদেরকে কান ধরে চার থেকে নামায় দিবে। এই জমিন আপনাকে চিনতে হবে, এটা ইসলামের জমিন। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তারা টিকে থাকতে পারে না। আমাদের অবস্থা হলো এমন যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। তো চেয়ারের গিয়ার থাকুক, অসুবিধা নেই, এই গিয়ারকে ইসলামের পক্ষে লাগান, তাহলে আপনার মর্যাদা বাড়াবেন কে? আর গিয়ারটা ইসলামের বিরুদ্ধে গেলে অবস্থা খারাপ। শোনেন, ক্ষমতা আজ আছে কাল নাই। এই পাগলা তিন দিন আগেও পুলিশ প্রোটেকশন নিয়ে চলেছে, এরপরে পুলিশই বলতেছে এনে পাইলেই এনে জিজ্ঞাসাবাদ করবো। ক্ষমতা জিনিসটাই এমন, যতক্ষণ থাকবে হাত পা দিয়ে সেলিউট মারবে, আর ক্ষমতা চলে গেলে হাত পা দিয়ে বান্দা পিটাবে। ক্ষমতা জিনিসটাই এমন। আর আপনি আল্লাহর কোরআনের রঙে রঙিন হয়ে যান, আপনি ইসলামের পক্ষে থাকেন, দেখবেন মরার আগ পর্যন্ত আপনার মর্যাদা বাড়ায় দিবেন কি? ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলেছে, দেখেন নবীজির একটি হাদিস আপনাদেরকে আমি শোনাই। নবীজি বলেছেন যেই লোক তার আরেক ভাইয়ের দোষ ত্রুটি অন্বেষণে ব্যস্ত হয়ে যায়, আল্লাহ তার দোষ ত্রুটি জনগণের সামনে মানুষের সামনে প্রকাশ করে দেন। আমার আপনার কথা মিথ্যা হতে পারে, কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিশ্চিত, একটা কথাও মিথ্যা নয়। আলেমুল আমাদের চরিত্র নিয়ে এই লোকটা বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে বেফাঁস কথা বলেছে, আজ গোটা জাতির সামনে তার চরিত্র আল্লাহ ফাঁস করে দিয়ে তাকে একেবারে ন্যাংটা বানায় দিয়েছে। তুমি আলেমুল আমাদের বিরুদ্ধে লাগবা, আল্লাহ ছাড় দিবেন না, আল্লাহ ছাড় দিবেন না। যারাই, আমি নাম বললাম না, যারাই ইসলামের বিরুদ্ধে আলেমুল আমাদের বিরুদ্ধে কথা বলেছে, আপনি একটু গবেষণা করে দেখেন সবগুলোরে আল্লাহ বেইজ্জত বানায় ছেড়ে দিয়েছেন, সবগুলোকে আল্লাহ বেইজ্জত বানিয়ে দিয়েছেন। যারা আছে, এটা তো মোল্লার কথা না, আল্লাহর কথা। যেহেতু আল্লাহ এবং রাসূল বলেছেন মরার আগেই আল্লাহ বেইজ্জত করে ছাড়বেন, অপেক্ষা করেন, আল্লাহর কসম সবগুলোকে আল্লাহ বেইজ্জত করবেন, এটা আল্লাহর কথা, এটা নবীজির বাণী। আমার আপনার কথা মিথ্যা হতে পারে, আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে? আবু তালেব চলে গেলেন, এই বছরটাকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর। কারণ এই বছরে নবীজির দুজন প্রিয় মানুষ যারা তাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন এই দুজনেই চলে গেলেন। আবু তালেবের ইন্তেকালের দুই তিন মাসের মধ্যেই চলে গেলেন নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা। তখন তার বয়স হয়েছিল 65 বছর। দেখেন দুটা মৃত্যু একসাথে, নবীজির চাচা মারা গেলেন দুই তিন মাসের মাথায়, নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা তিনিও চলে গেলেন। নবীজির মনটা আরো বেশি খারাপ হয়ে গেল, কারণ এই দুইজন নবীজিকে সবচাইতে বেশি সাপোর্ট দিয়েছিল। এই দুইজনের ইন্তেকালের কারণে কাফের মুশরিকদের নির্যাতন নবীজির উপরে আরো বেড়ে গেল।
আর আম্মা জান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি এত মহব্বত করেছেন। আম্মা জান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা জীবিত থাকা অবস্থায় নবীজি অন্য একটা বিয়েও করেন নাই, এত ভালোবেসেছেন তিনি তার প্রিয়তমা স্ত্রী খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে। নবীজি বলেছেন, আমি আমার খাদিজাকে এত ভালোবাসি, আমাকে আল্লাহ নবুয়ত দেওয়ার পরে সবাই যখন আমাকে মিথ্যুক বলেছে আমার খাদিজা আমাকে বিশ্বাস করেছে, সবাই যখন আমাকে অভাবী করতে চেয়েছে আমার খাদিজা তখন আমাকে আগলে রেখেছে। খাদিজা হচ্ছে এমন নারী, সবাই যখন আমাকে ছেড়ে দিয়েছে খাদিজা আমার পাশে থেকেছে। নবীজি বলেছেন, আমার খাদিজা হচ্ছে আমাকে এমন ভাবে সে সাপোর্ট দিয়েছে, আর আল্লাহ তাকে এত বেশি আল্লাহ তাআলাও তাকে এত বেশি মর্যাদা দিয়েছেন। নবীজি হেরা গুহায় যখন ছিলেন, একদিন হেরা গুহায় তিনি আছেন, নবীজির জন্য আম্মা জান খাদিজা আত-তাহেরা খাবার দাবার নিয়ে আসতেছেন, পাহাড় বেয়ে বেয়ে উঠতেছেন। সাইয়েদনা জিব্রাইল আমিন এটা লক্ষ্য করে নবীজিকে বললেন, নবী গো, আপনার প্রিয়তমা স্ত্রী আল্লাহর বান্দী খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা যখন আপনার কাছে আসবেন, আপনি জানিয়ে দিবেন আপনার প্রিয়তমা স্ত্রীর উপর আল্লাহ এতটা সন্তুষ্ট হয়েছে যে আল্লাহ নিজেই আপনার স্ত্রীর উপর সালাম পাঠিয়েছে। নবীজি তার স্ত্রীকে এত ভালোবেসেছেন, তিনিও চলে গেলেন। এই বছরটা ছিল নবীজির জন্য খুব দুঃখের বছর, জুলুম নির্যাতন আরো বাড়ল। নবীজি মোট কতটি বিবাহ করেছিলেন? কয়টা সবাই বলেন না? আমাদের আগামী জুমায় আমরা এই বিষয়টা বলবো, কারণ নাস্তিক মুরতাদরা বলে মুহাম্মদ ছিল নারী লুবি, নাউযু বিল্লাহি মিন যালিক। আগামী জুমায় যুক্তি সহ খণ্ডন করব নবীজি কেন 11টি বিয়ে করেছেন, আর তিনি আসলেই এদের উত্থাপিত যে অভিযোগ, এই অভিযোগ আদৌ সত্য কিনা এটা আমরা যুক্তির ভিত্তিতে খণ্ডন করব। এবং আমি তো বললাম যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ইন্তেকালের আগ পর্যন্ত তিনি অন্য কোনো মহিলাকে বিয়েও করেন নাই। এরপরে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে নবীজি বিয়ে করেছিলেন সাউদা রাদিয়াল্লাহু আনহাকে। তো নবীজি 11টি বিয়ে কেন করলেন, কোন কোন জায়গায় কাকে বিয়ে করলেন, কি কারণে করলেন, আর ওই নাস্তিক ব্লগারদের উত্থাপিত অভিযোগগুলো সত্য কিনা এটাও আমরা আগামী জুমায় খণ্ডন করব ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন।